Today's topic is hemoglobin disorder. In this topic, we know that hemoglobin disorder are the genetically determined disorder may be classified into two broad groups. They are hemoglobinopathies and thalassemia. Then a very important written and fiber question is, what is hemoglobinopathies and what is thalassemia? Hemoglobinopathies are characterized by the production of structurally defective hemoglobin due to abnormality in the formation of globin moiety of the molecule. আমাদের মনে রাখতে হবে হিমোগ্লোবিনোপ্যাথিসিস হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড থ্যালাসেমিয়া হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিফেক্ট অ্যান্ড থ্যালাসেমিয়া আর ক্যারেক্টারাইজ বাই এ রিডিউস রেট অফ প্রোডাকশন অফ নর্মাল হিমোগ্লোবিন ডিউ টু অ্যাবসেন্ট অর ডিক্রিজ সিনথেসিস অফ ওয়ান অর মোর টাইপ অফ গ্লোবিন পলিপেপটাইড চেইন এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিফেক্ট অর্থাৎ হিমোগ্লোবিনোপ্যাথিসিসে আমরা স্ট্রাকচারালি ডিফেক্টিভ হিমোগ্লোবিন পাবো অ্যান্ড থ্যালাসেমিয়াতে আমাদের হিমোগ্লোবিনের রেটটা অনেক কমে যাবে অর্থাৎ নর্মাল যে রেট আছে তার থেকে অনেক কমে যাবে প্রোডাকশনের রেটটা দেন অ্যানাদার ফাইভ কোয়েশ্চেন ইজ নেম সাম নর্মাল হিমোগ্লোবিন নর্মাল হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিন এ এইচ বি এ হিমোগ্লোবিন এ টু HbA2 and hemoglobin F, HbF. Hemoglobin A comprises about 97% of hemoglobin of adult red cell consists of 2 alpha and 2 beta chain. অর্থাৎ এখানে দুটো আলফা চেইন এবং দুটো বিটা চেইন থাকবে. Then hemoglobin A2 is a minor hemoglobin in the adult red cell. এখানে দুটো আলফা এবং দুটো ডেল্টা চেইন থাকবে. Hemoglobin F at the hemoglobin F accounts for 70-90% of the total hemoglobin. It then falls rapidly 25% at 1 month and 5% at 6 months. 2 alpha and 2 gamma chain অর্থাৎ হিমোগ্লোবিন এফটা মূলত ফিটাল হিমোগ্লোবিন বলা হয় অ্যান্ড হিমোগ্লোবিন এ অ্যান্ড এ টু অ্যাডাল্টে হয়ে থাকে তাহলে আমরা এই তিনটা ডিফারেন্স বলতে পারি যে হচ্ছে হিমোগ্লোবিন এতে দুটো আলফা দুটো বিটা হিমোগ্লোবিন এ টুতে হচ্ছে দুটো আলফা দুটো ডেল্টা চেইন আর হিমোগ্লোবিন এফ হচ্ছে দুটো আলফা দুটো গামা চেইনের সমন্বয়ে গঠিত Then the common abnormal hemoglobin, hemoglobin S, hemoglobin E, hemoglobin C and hemoglobin D. Hemoglobin S is most common, hemoglobin E is most common than other hemoglobinopathies occur in Bangladesh. অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে hemoglobin E টা common, common in Southeast Asia. Hemoglobin C and hemoglobin D or hemoglobin Punjab বলা হয় একে. Then thalassemia. থ্যালাসেমিয়াতে আমরা আগে জেনেছি এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিফেক্ট তারপর আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফাইন থ্যালাসেমিয়া দ্য থ্যালাসেমিয়া আর হেটারোজেনাস গ্রুপ অফ ডিসঅর্ডার উইথ এ জেনেটিক্যালি ডিটারমাইন্ড ইন্ডাকশন ইন দ্য রেট অফ সিনথেসিস অফ ওয়ান অর মোর টাইপ অফ নর্মাল হিমোগ্লোবিন পেপটাইড চেইন অর্থাৎ এখানে গ্লোবিন পলিপেপটাইড চেইনের সিনথেসিসটা কমে যায় রিডাকশন হয়ে যায় যার কারণে হিমোগ্লোবিন প্রোডাকশনটা রিডাকশন হয়ে যায় এর জন্য একে মূলত কোয়ান্টিটেটিভ ডিফেক্ট বলা হয় অর্থাৎ পরিমাণগত কোয়ান্টিটেটিভ মানে তো আমরা জানি পরিমাণগত দেন দ্য ক্লাসিফিকেশন অফ থ্যালাসেমিয়া ইট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ ফাইবার অ্যান্ড সামটাইমস ইন দ্য রিটেন There are two main groups of thalassemia, one affecting the synthesis of alpha chain, other affecting the synthesis of beta chain. Thus, it is called alpha thalassemia and beta thalassemia. In alpha thalassemia, they are heterozygous and homozygous. In beta thalassemia, they are divided into beta thalassemia minor triad and beta thalassemia major, এছাড়াও beta 0 and beta plus. Then etiology, mutation of DNA of the cell that produce hemoglobin inheritance.
Then beta thalassemia, define beta thalassemia, the inadequate production of beta chain leads to reduction in the amount of hemoglobin A in the red cell and a microcytic hyperchromic anemia is result. It is called beta thalassemia. The total hemoglobin is maintained in part by the production of gamma and delta chain, thus increase hemoglobin F and hemoglobin A2. অর্থাৎ এখানে আমরা জানি বিটাটা থাকে হিমোগ্লোবিন এ তে, হিমোগ্লোবিন এর একটা এখানে দুটা আলফা চেন এবং দুটা বিটা চেন থাকে। বিটা থ্যালাসেমিয়ার জন্য বিটা চেইনটা ঠিকমতো প্রোডাকশন হতে পারে না, তখন এই বিটা চেইনের যে অভাবটা সেটাকে পূরণ করে আমাদের মূলত গামা চেইন এবং ডেল্টা চেইন দিয়ে। আর আমরা জানি গামা চেইন থাকে হচ্ছে হিমোগ্লোবিন এফ এবং ডেল্টা চেইন হচ্ছে হিমোগ্লোবিন এ টুতে থাকে, এর জন্য হিমোগ্লোবিন এ টু আর হিমোগ্লোবিন এফ এর মানটা ইনক্রিজ হয়ে যায়। Then thalassemia minor triad is usually a mild and sometimes an asymptomatic condition characterized by incomplete suppression and is heterozygous form. Thalassemia major is usually a severe illness characterized by complete absence of chain synthesis and is homozygous form. Then beta 0 and beta plus. Beta 0 hoche complete or almost complete suppression of beta chain. Beta plus hoche maximum suppression of chain, not almost complete suppression. Presentation of patient with a beta thalassemia major. Symptoms of anemia, growth and development in early childhood are retarded. Frequent fever due to frequent infection. Splenomegaly is obvious by the age of 3 years. Swelling of abdomen. Mongoloid faces due to expansion of malar bone. Then mild to moderate hepatomegaly. In severe disease, which often result in death during childhood unless frequent blood transfusion are given. Then laboratory diagnosis. Laboratory diagnosis ঠিক আগের গুলার মতনই sequence অনুযায়ী, ফার্স্টে হচ্ছে routine hematologic test, then second one is peripheral blood film, third one is biochemical test, fourth one is bone marrow aspiration and fifth one is confirmatory test. মানে যেটা দিয়ে আমরা সাধারণত কনফার্ম করে থাকি, যদি মানে বলা হয় যে একটা টেস্ট যেটা দ্বারা এই থ্যালাসেমিয়াকে কনফার্ম করা যায় সেটাই হচ্ছে কনফার্মেটরি টেস্ট। ইন রুটিন হেমাটোলজিক টেস্ট ব্লাড পিকচার রিজেম্বল দ্যাট অফ সেভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি। এখানে দেখবো আমরা হিমোগ্লোবিন রিডিউস হয়ে যাবে, তারপর এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি ইজ রিডিউস অ্যাজ লাইক অ্যাজ ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক। মানে হচ্ছে আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে যেরকম পড়েছি সেরকম। দেন দ্য ইএসআর ইজ হাই, ডাব্লিউবিসি ইনক্রিজ, প্লাটিলেট ইজ নর্মাল, রেটিকুলোসাইট কাউন্ট ইজ ইনক্রিজ 10% অর মোর। সাধারণত আমরা নর্মাল রেটিকুলোসাইটের কাউন্ট সাধারণত 0-2% ইনক্রিজ হয়ে থাকে, কিন্তু এখানে 10% বেশি ইনক্রিজ হয়ে থাকে। দেন পেরিফেরাল ব্লাড ফিল্ম, আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লাটিলেট সিরিজ। আরবিসি সিরিজে দেখবো আমরা এরিথ্রোসাইট শোস হাইপোক্রোমিক উইথ অ্যানাইসোসাইটোসিস অ্যান্ড পয়কিলোসাইটোসিস, অ্যালিপ্টোসাইট, সিস্টোসাইট, ফ্র্যাগমেন্টেড ইরাইথ্রোসাইট, টিয়ার ড্রপ সেল, টার্গেট সেল অ্যান্ড নিউক্লিয়েটেড রেড সেল ফাউন্ড এ ফেয়ার নাম্বার। ডাব্লিউবিসি পাবো আমরা নর্মাল অর লিউকোসাইটোসিস, প্লাটিলেট অ্যাডিকুয়েট ইন নাম্বার। দেন বায়োকেমিক্যাল টেস্ট, সিরাম বিলিরুবিন এলিভেটেড, ফিটাল হিমোগ্লোবিন স্টিমেশন এলিভেটেড, সিরাম আয়রন ফেরিটিন এলিভেটেড, প্লাজমা হেপটোগ্লোবিন ইজ ডিক্রিজ। দেন বোন ম্যারো অ্যাসপাইরেশন, হাইপার প্লাস্টিক অ্যারিথ্রোপোয়েসিস। কনফার্মেটরি টেস্টে আমরা দেখবো হিমোগ্লোবিন অ্যারিথ্রোপোয়েসিস, হিমোগ্লোবিন এফ ইজ প্রিডমিনেন্ট অ্যাবাউট 10-98% অফ দ্য টোটাল হিমোগ্লোবিন, গ্লোবিন চেইন সিনথেসিস, ডিএনএ অ্যানালাইসিস। দেন আলফা থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন এইচ ডিজিজ, হিমোগ্লোবিন বার্ডস হাই ড্রপস ফিটালিস। হিমোগ্লোবিন এইচ ডিজিজের ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক আপনা বাই এ মডারেট এনিমিয়া 8-9 gram পার ডেসিলিটার, মাইল্ড জন্ডিস পাবো। এছাড়া ফিজিক্যাল ফাইন্ডিং সিমিলার টু বাট জেনারেলি লেস সিভিয়ার দ্যান দোজ অফ ক্লাসিক্যাল বিটা থ্যালাসেমিয়া মেজর।
Blood film shows anisocytosis and poikilocytosis with target cell, nucleated cell, hyperchromic cell, microcytosis, numerous hemoglobin H inclusion may be demonstrated with brilliant crystal blue stain. Erythropoiesis is used for diagnosis hemoglobin pattern, hemoglobin H2 to 40%, remainder being hemoglobin A, A2 and hemoglobin F.